এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে ইন্ডিয়া। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত স্কোয়াড দিয়েছে বিসিসিআই। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তিলক বর্মা, সুযোগ মেলেনি লেগ স্পিনার ইয়ুজভেন্দ্র চাহালের। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে দলে আছেন বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, ঈশান কিশান, অক্ষর পটেল, সূর্যকুমার যাদব, মোহাম্মদ শমি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর।